সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসটি আমাদের প্রথম বর্ষের ছাত্রদের জন্য ইন্ট্রোডাকশন টু জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি। আজকে আমরা দেখব পৃথিবীতে তাপের যে উৎস সূর্য, সূর্য থেকে তাপ কিভাবে পৃথিবীতে আসে এই প্রক্রিয়াটি। এই প্রক্রিয়াটি আমাদের দেখা লাগবে এই জন্য যে আমরা পরবর্তী সময়ে যখন অ্যাটমসফিয়ার পড়বো, মানে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডল পড়ার আগে আমাদের পৃথিবীতে তাপের উৎস এবং এই তাপ যেভাবে পৃথিবীতে ছড়িয়ে আছে, উষ্ণ করছে, সে প্রক্রিয়াটি আমাদের তা জানতে হবে। আমরা লেকচারে চলে যাই। আমি নাজিমুদ্দিন আহমেদ, প্রভাষক, ভূগোল পরিবেশ বিভাগ, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর। আজকের কোর্সটি হচ্ছে রেডিয়েশন, ইনসুলেশন অ্যান্ড এনার্জি ট্রান্সফার। আমরা রেডিয়েশন, ইনসুলেশন এবং এনার্জি ট্রান্সফার এটি আজকে দেখব। পৃথিবীতে সূর্য থেকে তাপ আসে না, তাপ আসে হচ্ছে সূর্যরশ্মি এবং এটি আসে হচ্ছে বিকিরণ প্রক্রিয়ায়। এই রশ্মিটি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে আসে পৃথিবীতে। 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি এখানে, বা 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 150 মিলিয়ন কিলোমিটার অথবা 93 মিলিয়ন মাইলস। এবং এই আলো এত দূরত্ব অতিক্রম করতে সময় লাগে মাত্র 8.3 মিনিট। অর্থাৎ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে, রেডিয়েশন প্রক্রিয়ায় আলো আসতে 8.3 মিনিট সময় লাগে। রেডিয়েশন হচ্ছে এনার্জি ট্রান্সফার ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের মাধ্যমে যে এনার্জি ট্রান্সফার হয় এটি আসলে রেডিয়েশন। এটা নো ট্রান্সফার অফ ম্যাটার, পদার্থের ট্রান্সফার হয় না, নো ম্যাটেরিয়াল মিডিয়াম নিডেড, তার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই। আমরা এখানে একটু জেনে নিই একটা তথ্য, এটা হচ্ছে সোলার কনস্ট্যান্ট, এটা 2 ক্যালোরিজ, 2 ক্যালোরি শক্তি প্রতি বর্গ সেন্টিমিটারে প্রতি মিনিটে তৈরি হয়। 1 মিনিটে 1 বর্গ সেন্টিমিটারে 2 ক্যালোরি শক্তি তৈরি হয়। আর এটা হচ্ছে প্রপাগেশন ডিরেকশন, এদিকে ডিরেকশন, এবং এখানে আমরা এই ডিরেকশন গুলি দেখতে পাচ্ছি। এই ডিরেকশন, এই চিত্রের সাহায্যে এটা বোঝানো হয়েছে প্রপাগেশন ডিরেকশন। এই সম্বন্ধে আরো বিস্তারিত আমাদের পড়াশোনা আছে, আজকে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি না। আমরা এখন রেডিয়েশনকে একটু শ্রেণী বিন্যাস করব। এটা করব হচ্ছে আমরা ওয়েভলেংথ এর মাধ্যমে। আমরা ওয়েভলেংথ দেখতে পাচ্ছি, এখানে একটা ঢেউ আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে ওয়েভলেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য কি? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে দুটি তরঙ্গের শীর্ষের যে দূরত্ব, এই যে এখানে একটা শীর্ষস্থান, এখানে একটা শীর্ষস্থান, তার যে দূরত্ব এটি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এইটার তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বেশি, তাই না? আর এটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তাহলে এটা এক ধরনের রেডিয়েশন, এটা এক ধরনের রেডিয়েশন, হাইলাইট করছি যেটা,
এবং এইটা এক ধরনের রেডিয়েশন। তাহলে আমরা দেখি যে তরঙ্গ দৈর্ঘ্যের উপরে ভিত্তি করে রেডিয়েশনের প্রকারগুলি, এখানে আমাদের একটা চার্ট আছে, এই এইখান থেকে আমরা ভিজিবল দৃশ্যমান রং দেখতে পাবো, আর এর নিচে আমরা দৃশ্যমান রং দেখতে পাবো না, এটা হচ্ছে আল্ট্রাভায়োলেট লাইট, অতি বেগুনি রশ্মি, এটা হচ্ছে এক্স রে এবং এটা হচ্ছে গামা রেজ। তাহলে আমরা গামা রেজ, এক্স রেজ এবং আল্ট্রাভায়োলেট লাইটগুলো দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি ভিজিবল রেঞ্জের যেগুলো দৃশ্যমান যে লাইটগুলি সেগুলি, যেমন ইনফ্রারেড লাইট, ইনফ্রারেড লাইট দেখতে পাচ্ছি, তারপরে মাইক্রোওয়েভস, রাডার, টিভি, এফএম রেডিও, আর শর্টওয়েভ রেডিও যেটা, এটা অ্যাকচুয়ালি শোনা যায়, দেখা যায় না, এএম রেডিও, আর হচ্ছে এয়ারক্রাফট অ্যান্ড শিপিং ভ্যানস। এটা হচ্ছে শর্ট ওয়েভলেংথ, এটা হাই ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে হাই এনার্জি, আর এদিকে হচ্ছে লং ওয়েভলেংথ, লো ফ্রিকোয়েন্সি, লো এনার্জি। তার মানে এদিকে তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বেশি, এদিকে তরঙ্গ দৈর্ঘ্যটা কম। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে তার ফ্রিকোয়েন্সি কম হবে এবং তার এনার্জি কম হবে, আর এদিকে তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় তাহলে তার ফ্রিকোয়েন্সি বেশি হবে এবং এনার্জি বেশি হবে। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, আর এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ওয়েভলেংথ ইন মিটার, প্রায় অ্যাপ্রক্সিমেট হচ্ছে কাছাকাছি, এটা মিটারে দেওয়া আছে। এবং গামা রেজের আমরা ওয়েভলেংথ দেখতে পাচ্ছি হচ্ছে 10^-14 মিটার, এক্স রেজ তার হচ্ছে 10^-12, 10^-10 এবং 10^-9, আল্ট্রা ভায়োলেট দেখতে পাচ্ছি 10^-8, ইনফ্রারেড 10^-6, 10^-4, মাইক্রোওয়েভ সমূহ হচ্ছে 10^-2, আর এসে 10^0 এবং 10^2 হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি। এইখানে এই এতটুকু অংশকে একটু আলাদা করে আমরা এখানে দেখাচ্ছি, এখানে আমাদের কালারগুলো অর্থাৎ ভিজিবল যে রঙগুলি আমরা দেখতে পাই, এটা হচ্ছে অতিবেগুনি রশ্মি এবং ইনফ্রারেডের মাঝখানে, আমি এটাকে ইয়েলো কালার করে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রঙগুলো এখান থেকে শুরু হয় ব্ল্যাক, তারপরে হচ্ছে বেগুনি, বেগুনি কালার, তারপর হচ্ছে নীল, নীলের পরে আসবে হচ্ছে আমাদের আসমানি রং, এখানে তারপরে আসবে হচ্ছে সবুজ, এখানে তারপরে হলুদ, তারপরে কমলা রং, অরেঞ্জ কালার, তারপর হচ্ছে রেড। এই যে আমাদের 7টি রং, এই 7টি রং এখানে দেখানো আছে, আর এটা হচ্ছে আমাদের চিহ্ন, এটা মাইক্রনস, এটা মাইক্রোমিটার, মাইক্রোমিটার এটা দ্বারা প্রকাশ করা হয়, নিউ বলে বা মাইক্রনস বলে, এটা হচ্ছে 10^1 ভাগ, অর্থাৎ 0.3501, এটাকে 10^-6 বলা যায়। তাহলে এটি হচ্ছে 1 মাইক্রোমিটার লং, আর রেডিও ওয়েভস হচ্ছে 1 মিটার থেকে 1000 মিটার লং, পার্থক্য করে বিশাল। এই হচ্ছে আমাদের ইনসুলেশন, অর্থাৎ ইনসুলেশন হচ্ছে
সূর্য থেকে রশ্মিগুলি পৃথিবীতে আসার পর পৃথিবীকে যে উত্তপ্ত করে এই টোটাল প্রক্রিয়াটা হচ্ছে ইনসুলেশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এনার্জি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আল্ট্রাভায়োলেট এবং তার চেয়ে যে শর্ট ওয়েভলেংথ গুলি আছে সেগুলি হচ্ছে 7% উত্তপ্ত করে পৃথিবীকে, আর ভিজিবল লাইট যেটা আমরা দৃশ্যমান যে আলোটা সেটা করে 50%, ইনফ্রারেড যেগুলো সেগুলি করে 43%। ইনফ্রারেডের মধ্যে একটা হচ্ছে আমাদের থার্মাল ইনফ্রারেড, নামগুলি ইংলিশে আসলে মুখস্থ রাখতে হবে, থার্মাল ইনফ্রারেড টেকনিক্যাল শব্দ, এটা হচ্ছে সবচেয়ে লংগেস্ট ইনফ্রারেড। এখানে ইনফ্রারেড আছে হচ্ছে NIR, নিয়ার ইনফ্রারেড, মিড ইনফ্রারেড, MIR, ফার ইনফ্রারেড। ফার ইনফ্রারেড যেটা সেটা সবচেয়ে লংগেস্ট ইনফ্রারেড, এটাকে আমরা থার্মাল ইনফ্রারেডও বলতে পারি। মাইক্রোওয়েভ সমূহ হচ্ছে 1 মাইক্রোমিটার থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত, এটা ইউজ করা হয় দূরবর্তী যোগাযোগের ক্ষেত্রে, লং ডিস্টেন্স কমিউনিকেশনস, টেলিফোন, এটা মাইক্রোওয়েভস এর মাধ্যমে যায় মোবাইল ফোনের যে ফ্রিকোয়েন্সি। তারপর হচ্ছে আমাদের রাডার, রাডার হচ্ছে RADAR, রাডার আর দিয়ে হচ্ছে রেডিও, আর এ হচ্ছে রেডিও, ডি দিয়ে হচ্ছে ডিটেকশন, এ দিয়ে হচ্ছে এন্ড, এবং এ আর দিয়ে হচ্ছে রেঞ্জিং, রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, এ হচ্ছে রাডার। ইস পোর্শন অফ মাইক্রোওয়েভ, এটা মাইক্রোওয়েভেরই একটা পোর্শন, মাইক্রোওয়েভ কুকিং ডিসকভার্ড অফ নেভি শিপস, টেক্স 1/2 দ্য এনার্জি অফ কন্ডাকশন আর কনভেকশন ওভেন্স, মোর এফিশিয়েন্ট। আমাদের যে সমুদ্রের যে জাহাজগিরি আছে এগুলো খুঁজে বের করার জন্য রাডার ব্যবহার করা হয়, ইভেন আমাদের এরোপ্লেন যেগুলো সেগুলো খুঁজে বের করার জন্য রাডার ব্যবহার করা হয়। এখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা তুমি একটু বুঝবে, এটার উত্তর আমি দিব না। হোয়াই ডাজেন্ট মাইক্রোওয়েভ পাস থ্রু উইন্ডো অফ ওভেন, এটা তোমাদের জন্য একটু ব্রেইনস্টর্মিং প্রশ্ন, অবশ্যই এটা খুঁজে বের করতে তোমাদের একটু কষ্ট হবে এবং এই কষ্টটা আশা করি তোমরা করবে। গামা রে ইউজ করা হয় পৃথিবীতে, এটা ইউজ করা হয়েছে ইউজড ফর ফুড সেফটি, ডিসকভার আফটার নিউক্লিয়ার ব্লাস্ট, যদি কোথাও নিউক্লিয়ার ব্লাস্ট হয় তারপরে এখান থেকে খুঁজে বের করার জন্য, খুঁজে বের করার জন্য অর্থাৎ মানুষ মারা গিয়েছে তার বডি খুঁজতে হবে অথবা গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট খুঁজতে হবে, তখন এই গামা রে ইউজ করা হয়। এখানে একটা বিষয় আমরা খেয়াল করব, রেডিয়েশন লস অর্থাৎ রেডিয়েশন কিভাবে চলে, তার প্রথম কথাটি হচ্ছে অল অবজেক্টস এমিট রেডিয়েশন, সকল অবজেক্টই রেডিয়েশনকে এমিট করে, তার মধ্যে এটি হচ্ছে মোর রেডিয়েশন সূর্যের থেকে, আর সূর্য থেকে যত অবজেক্ট চেঞ্জ হতে থাকবে তত হচ্ছে লেস রেডিয়েশন, আর আরেকটা থিওরি হচ্ছে হট অবজেক্টস যেগুলো উষ্ণ এমিট মোর রেডিয়েশন, যত বেশি উষ্ণ তত বেশি রেডিয়েশন সে করতে থাকে, একটা পার ইউনিট এরিয়া অনুযায়ী, দেন কোল্ড অবজেক্টস, কোল্ড অবজেক্টস যেগুলো ঠান্ডা তাদের উপরে। আমরা এখানে ওয়েন্স ল দেখতে পাচ্ছি, ওয়েন্স ল হচ্ছে দ্য হটার দ্য রেডিয়েশন বডি, দ্য শর্টার দ্য ওয়েভ লেংথ অফ ম্যাক্সিমাম রেডিয়েশন, যেটা অনেক বেশি পরিমাণে উষ্ণ তার রেডিয়েশন বেশি, এবং যা যে একটু কম উষ্ণ তার রেডিয়েশন কম। আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা
সূর্যের গড় তাপমাত্রাও না, সূর্যের কেন্দ্রেরও না, সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 11000 ডিগ্রি ফারেনহাইট, আর পৃথিবীর হচ্ছে গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 60 ডিগ্রি ফারেনহাইট। আমরা এখানে তার একটা ইন্টেনসিটি দেখতে পাচ্ছি, ইন্টেনসিটি মানে হচ্ছে প্রকোপ। সোলার রেডিয়েশন আস্তে 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 একদমই কমে যাচ্ছে, তারপরে হচ্ছে টেরিস্ট্রিয়াল রেডিয়েশন। টেরিস্ট্রিয়াল মানে পৃথিবীর পৃষ্ঠের, যে পৃষ্ঠকে আমরা টেরিস্ট্রিয়াল বলি, এই টেরিস্ট্রিয়াল রেডিয়েশনটা আছে এতটুকু। আমরা এখন দেখব হচ্ছে ট্রান্সমিশন, স্ক্যাটারিং, রিফ্লেকশন, অ্যাবজর্পশন এবং রিফ্রেকশন। ট্রান্সমিশন মানে ট্রান্সফার হওয়া, স্ক্যাটারিং মানে বিচ্ছুরণ হওয়া, ছড়িয়ে যাওয়া, রিফ্লেকশন তো আমরা জানি যে রিফ্লেক্ট করে একটা থেকে প্রতিফলিত হয়, আর হচ্ছে অ্যাবজর্পশন মানে শুষে নেয়, টেনে নেয়, আর হচ্ছে রিফ্রেকশন, এটা হচ্ছে রিফ্রেকশন হচ্ছে প্রতিবিম্ব। এটা আমরা বলি পানিতে যদি আমরা আলোর বিচ্ছুরণ দেই তাহলে কি হবে, যে বরাবর আমরা লাইট ফেলেছি সে বরাবর আলো থাকবে না, একটু বেঁকে যাবে, এটি হচ্ছে প্রতিবিম্ব, রিফ্লেকশন। আর রিফ্লেকশন হচ্ছে প্রতিফলন, মানে আয়নাতে মিরর, মিরর ব্যবহার করলে যা ঘটে সেটা হচ্ছে রিফ্লেকশন। আমরা এই বিষয়গুলি একটু দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিরেক্ট রেডিয়েশন পতিত হচ্ছে এবং এটা ট্রান্সমিশন সরাসরি চলে আসছে। এটা দেখতে পাচ্ছি হচ্ছে স্ক্যাটারিং, অর্থাৎ ম্যাগমালের উপরে যখন পতিত হয় তখন সে ছড়িয়ে যাচ্ছে। এটা হচ্ছে ডিফিউজ রেডিয়েশন হয়ে পৃথিবীর দিকে আসছে, আর হচ্ছে ব্যাক স্ক্যাটারিং আলবেডো, এটা হচ্ছে চলে যাচ্ছে পৃথিবী থেকে, ভূপৃষ্ঠে না এসে আবারও সে চলে যাচ্ছে। হচ্ছে আমাদের স্ক্যাটারিং, এটা হচ্ছে রেলি স্ক্যাটারিং, আমরা জানি যে রিলে স্ক্যাটারিং। সিলেক্টিভ স্ক্যাটারিং ইজ জাস্ট ইজ অ্যাবাউট 1/10 ওয়েভলেংথ অফ লাইট, 0.5 মাইক্রন। এই হচ্ছে আমাদের ভাইবজিওর, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড। সান অ্যাপিয়ার্স ইয়েলো অ্যাজ ভাইট ইজ স্ক্যাটার্ড আউট, ভাইট মানে ভায়োলেট, ইন্ডিগো এবং ব্লু এটা চলে যায়। স্কাই ইজ ব্লু, আকাশ নীল, ব্লু। ভাইট ইজ ডাউন স্ক্যাটার্ড অ্যান্ড বিকামস প্রমিনেন্ট, এটা অনেক বেশি পরিমাণে প্রমিনেন্ট হয়ে থাকে, যার কারণে আমাদের স্কাই ব্লু দেখা। আর হচ্ছে মাই স্ক্যাটারিং, হোয়াইট স্ক্যাটারিং নন সিলেক্টিভ অকার্স উইথ বিগার পার্টিকেলস অ্যাবাউট 30x ওয়েভলেংথ অফ লাইট। এই বেশি ওয়েভলেংথ যেগুলো তরঙ্গদৈর্ঘ্য যার বেশি তাদের যে স্ক্যাটারিং এটা হচ্ছে মাই স্ক্যাটারিং। তাছাড়া আরো কিছু আছে, এটা হচ্ছে সল্ট ক্রিস্টালস লবণের উপর পতিত হয়, যেটা থিংস হোয়াইট এট ডিস্টেন্স, ব্লু স্কাই এট হাই এলিভেশন। এই যে এই ব্লুয়ার স্কাই মানে অধিকতর নীল দেখাবে একটু উঁচুতে গেলে, হাই এলিভেশন হোয়াইট কম দেখাবে, লেস হোয়াইট। আমরা বলি কি যে উপরে উঠতে ধুলাবালি কম তাই আকাশ বেশি নীল দেখায়, হ্যাঁ এরকমই বিষয়টা। ধুলাবালির কারণে যে স্ক্যাটারিংটা হয়, বিচ্ছুরণটা হয়, বিচ্ছুরণের কারণে কিছুটা নীল কম দেখায়। তারপর হচ্ছে হোয়াইট ক্লাউডস, যে মেঘগুলি সাদা সেও প্রচুর পরিমাণে স্ক্যাটারিং করে, বিচ্ছুরণ তৈরি করে। এটা হচ্ছে রিফ্লেকশন,
সরাসরি চলে যায় পৃথিবী পৃষ্ঠে, বিশেষ করে যেগুলো আমাদের ডেজার্ট মরুভূমিতে, তারপরে আমাদের স্নো যেগুলো সাদা বরফ, তাদের উপরে আলো পতিত হওয়ার পর আবার সে প্রতিফলিত হয়ে চলে যায়। এখানে যে পৃথিবী পৃষ্ঠের যে অংশগুলো কালার হচ্ছে ব্রাইট বা লাইট, হালকা কালার, তাদের থেকে রিফ্লেকশনটা অনেক বেশি হয়, বেশি হয়ে এনার্জিগুলো আবার সরাসরি মহাকাশে চলে যায়। আর এটা হচ্ছে অ্যাবজর্পশন, শুষে নেওয়া। তার মধ্যে শুষে নেওয়া হচ্ছে ওজন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপার। ওয়াটার ভেপার হচ্ছে জলীয় বাষ্প, লিকুইড ওয়াটার ক্লাউডস। লিকুইড ওয়াটার হচ্ছে সমুদ্রের যে পানি, তরল পানি, আর হচ্ছে ম্যাগমালা। এদের কাজ হচ্ছে শুষে নেওয়া। তাহলে এনার্জি ইজ অ্যাবজর্ব বাই দ্য অ্যাটমসফিয়ার অর দ্য সার্ফেস, অর্থাৎ অ্যাটমসফিয়ারও এনার্জি শুষে নেয় এবং সারফেস এনার্জি শুষে নেয়, শুষে নিয়ে হিট তৈরি করে, হিট এনার্জি, যেটা আমরা বলি হচ্ছে থার্মাল এনার্জি বা তাপ শক্তিতে রূপান্তর করে, আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হয়ে যায়। এটা হচ্ছে রিফ্লেকশন। আমরা এই চিত্রের সাহায্যে দেখতে পাচ্ছি যে এটা একটা প্রিজম, এই প্রিজমের ভিতর দিয়ে যখন এই সাদা আলোটা, হোয়াইট লাইট, এটা যখন পতিত হয়েছে, তারপর তার ভিতরে গিয়ে এই কালার তৈরি করছে, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, অনেকগুলি কালার সে তৈরি করেছে। চেঞ্জ ইন ডিরেকশন, ডিরেকশন অফ রেডিয়েশন বাই ওয়েভলেংথ ইন রেসপন্স টু চেঞ্জ ইন ডেন্সিটি অফ মিডিয়াম, যেটার মাধ্যম দিয়ে যাবে তার যে ঘনত্ব, এই ঘনত্বের উপর নির্ভর করে ওয়েভলেংথ গুলো ভিন্ন ভিন্ন ডিরেকশন, ভিন্ন ভিন্ন দিকে চলে যায়। এটি হচ্ছে রিফ্রেকশন। এয়ার মিডিয়াম, এটা যদি বাতাসের ভিতর দিয়ে আসে এবং এটা হচ্ছে পানির ভিতর দিয়ে যদি আসে, ওয়াটার মিডিয়াম, তাহলে বাতাস গ্যাসিয়াস, তারপরে তার একটা ঘনত্ব আছে, পানি তরল, তার ঘনত্ব একটু বেশি, পানির ভিতর দিয়েও যায় আবার বাতাসের ভিতর দিয়েও যায়। গ্লাসের ভিতর দিয়ে গেলে কি হয়? গ্লাসের ভিতর দিয়ে গেলে যে ডিরেকশন আছে সেই ডিরেকশন থেকে সে অনেকটাই অনেকটাই বেঁকে যায়। ঠিক তেমনি এই বাতাসের ভিতর দিয়ে আসলেও বেঁকে যায়। এটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম পারপেন্ডিকুলার, এই সোজা আসার কথা, তার থেকে এতটুকু সে কোণ তৈরি করে যাচ্ছে। এই হচ্ছে কোণ, এই চোখ, আমরা যখন দেখি তখন দেখতে পাচ্ছি যে এদিক থেকে এটা আসছে, আর পানির ভিতর থেকে যখন আসছিল তখন এইভাবে আসছিল, এসে বাতাসে এসে বেঁকে যাচ্ছে। কিন্তু এটা আসলে এখানে ছিল, অরিজিনালি এখানে ছিল, এই যে এটা হচ্ছে আমার দৃশ্য, এই মাছ হচ্ছে আমার দৃশ্য, এটা আমি এখানে এখানে মাছের জায়গা, কিন্তু এখানে না দেখে আমি দেখলাম এখানে অ্যাকচুয়াল পজিশন। এই হচ্ছে আমাদের এই রিফ্লেকশন, আমরা যেটা দেখতে পাই প্রকৃতিতে সেটা হচ্ছে আমাদের রংধনু। রংধনু রিফ্লেকশনের ফলে তৈরি হয়, চেঞ্জ ইন ডিরেকশন, ডিরেকশন অফ রেডিয়েশন বাই ওয়েভলেংথ ইন রেসপন্স টু চেঞ্জ ইন ডেন্সিটি অফ মিডিয়াম, অর্থাৎ যার মাধ্যম দিয়ে যাবে তার ঘনত্বের উপর নির্ভর করে সে ওই ওইরকম রেসপন্স করে করে তার রেডিয়েশনটা ভিন্ন ভিন্ন দিকে চলে যায়, এবং ফলে প্রকৃতিতে রংধনু তৈরি করে, অর্থাৎ কালারগুলি আলাদা হয়ে যায়। রংগুলি প্রিজমের ভিতর দিয়ে গেলে আমরা দেখলাম যে আলাদা হয়ে যাচ্ছে, ঠিক প্রকৃতিও প্রিজমের মতোই একটি আচরণ করে এবং সবগুলো রং আলাদা হয়ে একটি রংধনু তৈরি করে। এটি রংধনু একটি ছবি,
দেখতে পাচ্ছি। আমরা পরবর্তী ক্লাসে চারটা হিট ট্রান্সফারের মেকানিজম সম্বন্ধে জানবো, কন্ডাকশন, কনভেকশন, এডিয়াবেটিক কুলিং অ্যান্ড ওয়ার্মিং, ল্যাটেন্ট হিট ইন ফেজ চেঞ্জ অফ H2O। এই চারটা মেকানিজম সম্বন্ধে আমরা জানবো পরবর্তী ক্লাসে, এবং অ্যাটমসফিয়ার পড়ার আগে আমাদের এই বিষয়গুলো ভালোভাবে জানা থাকা লাগবে। তাহলে আমাদের এই পরবর্তী ক্লাসে আমরা কি দেখবো, দেখবো হচ্ছে কন্ডাকশন, কনভেকশন, এডিয়াবেটিক কুলিং অ্যান্ড ওয়ার্মিং, ল্যাটেন্ট হিট ইন ফেজ চেঞ্জেস অফ H2O। আজকে সবাইকে এই ক্লাস দেখার জন্য ধন্যবাদ, এবং যারা পরবর্তীতে রেকর্ডেড ভিডিও দেখবে তাদেরকেও ধন্যবাদ। আল্লাহ হাফিজ।